সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত দর্শক মন্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুক্রনা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আন্দোলনের কালামে ইসলামিয়া রতনতন্ত্র আঞ্চলিক শাখার সভাপতি ফরহাদ ইসলাম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক যোগ্যতা বিকাশের প্রতিনিধিত্ব কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালাবাদ ইসলামিয়া রতনগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে আজকের এই নবনির্বাচিত যোগীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ এম এস সবুর সাহেবের গণ সংবর্ধনা ও ইসলামী গজল সন্ধ্যায় আমাদের মধ্যে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সমাবেশ সহ সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত যোগীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ এম এস সবুর সাহেব। আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামদি ইসলামিয়া, যোগীগঞ্জ উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়ন শাখা এবং রতনগঞ্জ আঞ্চলিক শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা ওনাদেরকে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী নাম, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি আপনারা সকলে জানেন বাংলাদেশ আঞ্জুমানে তালামদি ইসলামিয়া উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লাহ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ওনার সেই প্রতিষ্ঠা কাল থেকে বাংলাদেশ আঞ্জুমানে তালামদি ইসলামিয়া এদেশে সব ধরনের সত্য প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা সোচ্চার ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামদি ইসলামিয়া রতনগঞ্জ আঞ্চলিক শাখার আগামী দিনের সব ধরনের কার্যক্রমে আপনাদের আপনারা ইতিপূর্বে যেরকম সহযোগিতা করেছিলেন সেরকম সহযোগিতা আমরা আগামীতে পাবো বলে আশা পোষণ করছি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত শেষ করে আপনারা উপভোগ করে এখান থেকে বিদায় নেবেন এইটুকু কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য অনেকে অনেকভাবে আর্থিকভাবে এবং অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা, অসংখ্য অসংখ্য বাবার বা জানাচ্ছি সুখেমা বক্তব্য প্রদান করার জন্য ফারহাদ ইসলাম চৌধুরীকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের গণসংবর্ধনা অজ্ঞাত সন্ধ্যায় বিশেষ অতিথি বক্তব্য রাখছেন রতনগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মজিদ চৌধুরী। নিয়ে
আজকের মন্ত্রী সভার সভাপতি সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের সামনে ছোট বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের কাছে আমার আপনার সালাম ও আদাব প্রদান করি। আজকে একটি সম্বর্ধনা সভা আমাদের আমরা উপস্থিত হয়েছি রকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা আব্দুস সাকুর সাহেবের সম্বর্ধিত সভা। আমরা সকলে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করার জন্য আজ এই অনুষ্ঠানটি হয়েছে। তাই আমি আশা করি যে মাওলানা আব্দুস সাকুর সাহেব আমাদের মাঝে এসেছেন দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ যতটুকু সরকার পাতে অনুদান পাবে ততটুকু ইনশাআল্লাহ সকল জনসাধারণকে বন্টন করে দিবেন এই বলে আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম আলাইকুম। অসংখ্য সংখ্যক বলার দ্বারা যারা আব্দুল মজিদ চৌধুরীকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী এত আপনাদের সম্মুখে ইসলামী সংসদ নিয়ে আসছেন হাবিবিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ হাবিবিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ ইসলামী সংসদ নিয়ে আসছেন। আপনার সবাই ভালো আছেন? কোন উত্তর পাই নাই। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে আমাদের হাবিবিয়া শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মাহফিলে আসার জন্য। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের
নিঃসঙ্গ আমি যাব ওই
সোনার মদিনায় তোমার দয়া চড়া নাই যে বিরহে অনলে নীরবে জলে বিরহে অনলে নীরবে জলে উড়ায় নিরন তারি প্রেমে সাজা নবীজি তোমার সঙ্গে বিলাতে আমার চোখ জুড়ে চোখ সদাস প্রিয়তম রে কটুদা রবিজি তোমার শানে বিলাতে আমার চোখ জুড়ে চোখ সদাস আমার চোখ জুড়ে চোখ সদাস প্রিয়তম রে কাটুকু দাও আজকে সংবর্ধনা গণসংবর্ধনা ও যাকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। এখন বক্তব্য পরিষদের নবনির্বাচিত মাননীয় ভাইস চেয়ারম্যান আমাদের গর্ব জাতিগণের গর্ব প্রধান অতিথি বক্তব্য শেন জনাব আলহাজ এমএস সবুর সাহেব বক্তব্য শেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জাতীয় উপজেলা পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান আলহাজ এমএস সবুর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী রতনগণ, বাংলাদেশ আলহামদুলিল্লাহ তালামিতে ইসলামিয়া রতনগণ আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকে সুক্রিয়া তান ও গজল সন্ধ্যা মাহফিলের স্নেহাস্পদ সভাপতি মঞ্চে উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত নেতৃস্থানীয় মুরব্বিয়ানেকেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানেকেরাম, অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত সুবিজন, আজ আমি আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বিগত 18 মার্চ আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আপনারা আমাকে জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আপনাদের মূল্যবান রায় দিয়ে আপনারা আমাকে এই পরিষদের একজন প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে মনোনীত করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। তারই পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি
মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আমি কৃতজ্ঞ চিত্তে আমি আপনাদের কাছে শুকরিয়া জানাই। আপনারা যেভাবে ভালোবেসে আপনারা আন্তরিকভাবে বাড়িতে মা বোনদেরকে নিয়ে যেভাবে কষ্ট স্বীকার করে আপনারা আপনাদের মূল্যবান গুণ দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তার বিনিময় হিসাবে আমি আপনারা জানেন বর্তমান সরকার ভাইস চেয়ারম্যান হিসাবে যে পদটি দিয়েছে সেটি উন্নয়নের জন্য তেম কিছু না, সেটি একটি সম্মানসূচক একটি চেয়ার দিয়েছে। তদুপরি ইনশাআল্লাহ আপনাদের এই মূল্যবান রায় আপনাদের এই ত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্য আছে আমার সাধ্য মোতাবিক আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সুযোগকে থাকার জন্য আপনাদের উন্নয়নের অংশীদার হিসাবে যতটুকু আমার তৌফিক আমার ব্যক্তি হিসাবে যতটুকু করণীয় সরকারের যেটুকু অর্পণ করেছে ইনশাআল্লাহ আমার সাধ্য মতো আপনাদের পাশে থাকবো এই বাধা করি নিঃসন্দেহে। তদুপরি আমাদের সিলেট পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ আহমদ মজুমদার সাহেবের কাছে আমি গত সপ্তাহে ওনার সাথে দেখা করেছিলাম, তখন সেখানে ডক্টর আহমদ আলী সাহেব ছিলেন, আরো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছিলেন, আমি ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তখন আমার মাননীয় এমপি সাহেব আরো সিলেটের বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন, উনি পরিচয় করিয়ে দিচ্ছেন ওই আমাদের এলাকার ভাইস চেয়ারম্যান সর্বাধিক ভাবে উনি ভাইস চেয়ারম্যান হয়েছেন। তখন এক পর্যায়ে আমি ওনাকে বললাম আমার এলাকার মানুষ আমাকে স্নেহ করে ভালোবেসে সর্বাধিক ভোট দিয়েছে সত্য, কিন্তু এই চেয়ারে আমার কোনো উন্নয়নের কর্মকাণ্ড করার তো ক্ষমতা নাই, সেটুকু যদি আপনি সুযোগ দেন তাহলে এই মানুষের হৃদয়ের আবেগের হয়তো কিছুটা পাশে থাকতে পারবো, সেটুকু যদি আপনি সুযোগ দেন তাহলে তো আমি মানুষের পাশে থাকতাম। তখন উনি ইনশাআল্লাহ দেড় ইঞ্চ বাসায় ডক্টর আহমদ সাহেব ছিলেন, তখন বলছেন ইনশাআল্লাহ তোমার আমার দ্বারা যতটুকু করণীয় তুমি কাজ করে যাও, আমি যতটুকু সম্ভব তোমাকে আমি সহযোগিতা করে যাব, যদি ইনশাআল্লাহ উনি আমাকে সহযোগিতার সুযোগ দেন আমি আপনাদের পাশে থাকার জন্য যতটুকু করণীয় আমি ইনশাআল্লাহ আপনাদের শুকরিয়ার সাথী হিসাবে আপনাদের পাশে থাকব। আমি একজন মানুষ হিসাবে আপনারা মায়া করে অন্তরে অন্তঃস্থল থেকে আপনারা ইতিহাস স্বীকার করে আমাকে যে বোর্ড দিয়ে আপনারা একটি চেয়ারের মালিক বানিয়ে দিয়েছেন আমি একজন মানুষ সেই হিসাবে আমি আপনাদের সকলকে আমি যথাযথ আপনাদের মর্যাদা দিতে পারবো সেটা আমি আমি বিশ্বাস করি না, আমি চেষ্টা করব আমার তৌফিক মতো আমার সাধ্য মতো আমার যতটুকু করণীয় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমি মানুষ হিসাবে ভুল তুলে থাকবে মানুষের তো ভুল করে মানুষের শুদ্ধ করে, সুতরাং ভুল তুলে হলে আমার মুরব্বিয়ান যারা আছেন আপনারা আমাকে শুধরে দিবেন, আমি ছোট মানুষ হিসাবে আপনারা আমাকে যে মূল্যায়ন করেছেন আপনারা এই থানার একদম দায়িত্ব একজন অভিভাবক হিসাবে আমাকে আপনারা আপনারা অধিষ্ঠিত করেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে তৌফিক দিতেন আমি আপনাদের কাদিম হিসাবে একজন খেদমতকার হিসাবে আপনাদের পাশে যেন থাকতে পারি, কাল হাসরের ময়দানে মরার পরে আপনারা যাতে গালি না দিতে পারেন যে ওই লোকটাকে কত কষ্ট করে ভোট দিয়েছি কিন্তু সে আমাদের জন্য কোনো ভালো কাজ করতে পারে নাই কোনো ভালো ব্যবহার করতে পারে নাই, সেই জিনিসটা যেন সেই বদদোয়ার বাগি যেন আমি না হই, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই যাতে আমি আপনাদের খাদিম হিসাবে আপনাদের সামনে থাকতে পারি আপনাদের সুখ দুঃখের সাথী হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। আপনারা এই রতনগঞ্জবাসী অত্যন্ত ভাগ্যবান যে মাটিতে এই বিশ্ব আলী আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে মাটি পদদুলিতে পদবাড়িতে পদদুলিত সেই মাটির আপনারা আজ বাংলাদেশের মানুষ জকিগঞ্জকে চিনে না ও রতনগঞ্জকে চিনে, কারণ কি এই রতনগঞ্জে চেনার কারণটা হলো
এই আল্লামা ফুলতরে সাড়া এখানে শুয়ে আছেন, সেই হিসাবে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ রতনগঞ্জ সাপ ফুলতরে সাপ বাড়িতে যাবে, যেতে হলে কোথায় নামতে হবে, রতনগঞ্জে নামতে হবে। সুতরাং এই ফুলতরি সাপ বাড়িকে চিনতে গিয়ে এই রতনগঞ্জ জায়গাটা, এই এলাকাটা, এই বিশ্বের মাঝে আপনারা অতি সহজে পরিচিতি লাভ করেছেন, সেটা আপনারা ধন্য হয়েছেন, এটা আপনাদের জন্য বিশাল প্রাপ্তি। সেটা আপনারা অনুমান করতে পারবেন যদি সিলেটের বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় যান, তখন আপনারা অনুমান করতে পারবেন যে আপনারা এই রতনগঞ্জবাসী আপনারা কিভাবে আপনারা মূল্যায়িত হয়েছেন, আপনারা কিভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে মেহমান বলে এখানে আসেন, আপনাদের সুপরামর্শ, আপনাদের ভালো আত্মীয়তার কারণে আপনাদের ভালো ব্যবহারের কারণে মানুষ আপনাদের কাছে মুগ্ধ। সুতরাং আপনারা যতদিন থাকবেন এই মাটিতে, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গায় মানুষ আসবে। সুতরাং আপনাদের যে মান সম্মান আল্লাহ দিয়েছেন, আপনাদের তৌফিক মতো যেভাবে মানুষ আপনাদেরকে সুনাম করে, আমি ভবিষ্যতেও আপনাদের এই ধারাবাহিকতা ইনশাল্লাহ থাকবে। আমি আপনাদের বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দের ব্যবসার প্রতিবন্ধকতা হচ্ছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে বসে আছেন। পাশাপাশি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমার বাড়িতে মা বোনরা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, মা বোনরা অনেক কষ্ট করে ভোটে গিয়েছেন, অনেকে এইবারে ইলেকশনে অনেকেই ভোটে যাওয়ার কোনো কথা ছিল না, আপনারা একমাত্র আমার কারণে অনেক ভোটার আপনারা কষ্ট স্বীকার করে ভোটে গিয়েছেন, ভোট দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আর আমার বাড়ির মা বোনদের কাছে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম জানাবেন। আমি একা এক মানুষ হিসাবে সবার কাছে যেতে পারতেছি না, বেয়াদবি হচ্ছে, আমি চেষ্টা করব যতদিন সম্ভব আপনাদের পাশে যাওয়ার জন্য। আর আমার পক্ষ থেকে সবার কাছে সালাম পৌঁছাইবেন। আমি সকলের নেক হায়াত ও দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সর্বদা আপনাদের পাশেই থাকবো। এই অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা আজকে গণসংবর্ধনা ও গজল সন্ধ্যার মাধ্যমে জাতীয় জেলা উপজেলা পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান জানুদার আলহাজ আব্দুস সবুর সাহেবের কাছ থেকে আশ্বস্তমূলক বক্তব্য শুনলাম। সম্মানিত উপস্থিত, এরপর আজকে গণসংবর্ধনা ও গজল সন্ধ্যার দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন রতনগঞ্জ বাজারে রাজা মার্কেটের সত্যিকার যারা পত্রিকা পত্রী সাহেব। আমি বেশি কিছু বলবো না, বিগত নির্বাচনে আমার এই ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সম্মানিত হয়েছেন, আমরা অনেক খুশি হয়েছি, উপযুক্ত একজন মানুষ আমরা পেয়েছি। আশা করি আমরা ওনাকে সুখে দুঃখে পাশে পাব। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। সালাম আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি রাজা মার্কেটের সত্যিকারের জনাব রফিক আহমদ চৌধুরীকে সভাপতি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করা আপনাদের বেয়াদবি হচ্ছে। এইমাত্র চিঠি পেলাম আগামী 17 তারিখ বিভাগীয় কমিশনারের আমরা শপথ অনুষ্ঠান হইব, আপনারা দোয়া চাইয়ার শপথ অনুষ্ঠান যাতে শপথ নিয়ে শপথের যে বাক্যগুলো পাঠ করব কোথায় কাজে যেভাবে মিল হয় এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যাতে এই শপথ বাক্য কথাগুলো যাতে বাস্তবে প্রতিফলন হয় সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আমাদের গত ঘন্টা এসে রাখার চলবে, তারপর নামাজের বিরতি হবে, নামাজের পরে আবারও গত ঘন্টা চলবে। এরপরে আপনাদের সম্মুখে ইসলামী সংগীত নিয়ে আসছেন লতিকিয়া ইসলামী সংস্কৃতি ঘোরা ঘোরা ফুলতলির শিল্পী ভক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে করেছেন আকাশ মাটি বা প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত্রিষ্ঠ প্রভাতে, কে করেছেন আকাশ মাটি বা প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত্রিষ্ঠ প্রভাতে, বিশ্বনিকে কোন মহানের ক্ষমতা রবি, বিশ্বনিকে কোন মহানের ক্ষমতা রবি, রব লালামে আমাদের রব লালামে রব লালামে তিনি যে রব লালামে রব লালামে আমাদের রব লালামে রব লালামে তিনি যে রব লালামে কে দিয়েছেন সাগর নদী ভরায় জল, কার শাখায় অনন্ত কর পাহাড় পিছল, কে দিয়েছেন সাগর নদী ভরায় জল, কার শাখায় অনন্ত কর পাহাড় পিছল, কার চুয়াতে ফুলকলির সোনা বিচরায়, মিষ্টি সুরে ইসলামের সঙ্গে পরিবেশনে নিয়ে আসছে প্রহরী শুদ্ধ গোষ্ঠীর সদস্য সংস্কৃতির বেলা দলকে চিহ্ন করতে ইসলামের সংস্কৃতির প্রচার প্রসার এবং
ইসলামকে সকল অপবাদ থেকে রক্ষা করার জন্য আপনাদের সম্মুখে আহ্বান করছি। এলাকার অন্যতম সাংস্কৃতিক ফোরাম, প্রহরী সাংস্কৃতিক ফোরাম, সেই ফোরামের একটি অন্য সংগঠন হচ্ছে প্রহরী ইসলামের শিল্প গোষ্ঠী। এবারে আপনাদের সম্মুখে তাদের একটি বর্ণাঢ্য পরিবেশন। সালামু আলাইকুম। কুল কায়নাত মাতওয়ারা হয় তোমার মনে, রহমতের বারিশ তুমি দুরুদ তোমার শানে। কুল কায়নাত মাতওয়ারা হয় তোমার